বন্ধুরা অবশেষে ইন্ডিয়ান পোস্ট অফিসের এর জিডিএস রিক্রুটমেন্ট 2023 এর অফিশিয়াল ভাবে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, অর্থাৎ এই মুহূর্তে চাকরির সম্পূর্ণ তথ্য অফিশিয়াল ভাবে ঘোষণা হয়ে গেছে। ইন্ডিয়ান পোস্ট অফিসে জিডিএস পদে চাকরি করতে গেলে তোমার কত এজ লাগবে, এলিজিবল ক্রাইটেরিয়া কি রয়েছে, কোয়ালিফিকেশন কত লাগবে, জব প্রোফাইল কি রয়েছে, সিলেকশন প্রসেস কি রয়েছে, বলে রাখি এক্সাম তোমাদের দিতে হবে না, কোনো প্রকার এক্সাম ছাড়াই তোমরা কিন্তু চাকরি করতে পারবে। তবে সিলেকশন প্রসেস কিভাবে সেটা বলবো, একই সাথে তোমাদের স্যালারি ইনহ্যান্স কত হবে, কত পর্যন্ত স্যালারি রয়েছে, প্রমোশন, জবের যে টাইমিং, সমস্ত কিছু, এমনকি জব এরিয়া, সমস্ত তথ্য নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। কাজেই সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, কোথাও মিস করো না, কারণ এই ভিডিওতে যে জবের কথা বলবো সেই জবটা খুব সহজে তোমরা কিন্তু নিজের করে নিতে পারো। তো প্রথমেই এক এক করে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু আলোচনা করি। সবার প্রথমেই তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি, এই যে পোস্টটি বেরিয়েছে সেটা হলো ও তোমাদের ইন্ডিয়ান পোস্ট অফিস জিডিএস রিক্রুটমেন্ট 2023, অর্থাৎ হচ্ছে ইন্ডিয়ান পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবক পদে এ চাকরির এর কিন্তু ঘোষণা করা হয়েছে অফিসিয়ালভাবে। তো এই যে বিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে বলা হয়েছে টোটাল শূন্য পদের সংখ্যা যদি বলি কতজন চাকরি পাবে, 40,889 জন কিন্তু চাকরি পাবে, যেটা অফিসিয়ালভাবে কিন্তু বলা হয়েছে। তার মানে বুঝতেই পারছ, বিগত বছরগুলোর থেকে কিন্তু এবছর অনেক বেশি ছাত্রছাত্রী কিন্তু চাকরি পেতে চলেছে। কাজে তোমরা কিন্তু এবছরের সুযোগ একেবারেই মিস করো না। এরপরের যে বিষয়টা হচ্ছে এজ লিমিট, তোমার কত বয়স হতে হবে। তুমি যদি ইন্ডিয়ান জিডিএস পদে আবেদন করতে চাও তাহলে তোমার বয়স কিন্তু মিনিমাম 18 হতে হবে। 18 বছর থেকে 40 বছরের মধ্যে তোমার যদি এজ থাকে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এক্ষেত্রে এসসি এসটি যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য 5 বছরের ছাড় রয়েছে, যারা ওবিসি রয়েছে তাদের জন্য বয়সের ছাড় 3 বছরের রয়েছে। একটু সহজভাবে তোমাদের বলে রাখি, যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে ও তোমাদের যদি তোমাদের 16/2/1983 সালের এর পরে তোমাদের জন্ম হয় তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তোমরা যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমাদের জন্ম যদি 16/2/1980 বা তারপরে জন্ম হয় তাহলে তোমরা আবেদন করতে পারবে। এবং তোমরা যদি এসসি এসটি ক্যান্ডিডেট হও তাহলে তোমাদের 16/2/1978 সালের বা তারপরে যদি এই তোমাদের জন্ম হয় তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে, কোনো রকম সমস্যা নেই, এটা দেখেই তোমরা বুঝতে পারছ। এরপরে চলে আসছি মেন বিষয়, কোয়ালিফিকেশান কি লাগবে, তোমার কি ডিগ্রির প্রয়োজন রয়েছে। এখানে তোমাদের পরিষ্কারভাবে বলে রাখি, প্লেন মাধ্যমিক পাসের সার্টিফিকেট যদি থাকে তাহলে কিন্তু তোমরা এই ইন্ডিয়ান জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাক সেবক পদে কিন্তু এবছর আবেদন করতে পারবে এবং চাকরি পেয়ে যাবে। তো এক্ষেত্রে বলে রাখি যে চাকরি পাওয়ার জন্য ক্লাস 10 পাস বলেছে এবং অফিসিয়ালভাবে আরও দুটো বিষয় বলেছে, যেটা হচ্ছে তোমাদের ম্যাথামেটিক্স থাকতে হবে আর একটা ইংলিশ থাকতে হবে। তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেকেই বলে রাখি, যারা আমরা মাধ্যমিক পাস করেছি, ক্লাস 10 পাস করেছি, প্রত্যেকের কিন্তু সাবজেক্ট ছিল, ম্যাথামেটিক্সও ছিল, ইংলিশও ছিল, সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা নেই। অর্থাৎ তোমার যদি 10 পাসের সার্টিফিকেট থেকে থাকে, ডিগ্রি থেকে থাকে, মার্কশিট থেকে থাকে তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবে, কোনো প্রকার সমস্যা নেই। এরপরে বলে রাখি যে দ্বিতীয়, এটা তো গেল কোয়ালিফিকেশান আর এডুকেশন কোয়ালিফিকেশান, এছাড়াও কিছু এক্সট্রা ক্রাইটেরিয়া এখানে বলে দিয়েছে যেগুলো তোমাকে জানতে হবে, যে যোগ্যতাগুলো তোমার প্রয়োজন। কি কি? প্রথম যেটা বলেছে নো দা লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ নিজের লোকাল যে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই ল্যাঙ্গুয়েজ তোমাদের জানতে হবে। এক্ষেত্রে অবশ্যই বলে রাখি, তোমরা জানো এই যে পোস্টটা বেরিয়েছে অল ইন্ডিয়া বেসিস বেরিয়েছে, ভারতবর্ষের যে কোনো যুবক বা যুবতী কিন্তু আবেদন করতে পারবে। এক্ষেত্রে বলে রাখি আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা যদি বলি, ওয়েস্ট বেঙ্গলে কিন্তু রীতিমতো দুটো ল্যাঙ্গুয়েজে তোমরা আবেদন করতে পারবে, একটা হচ্ছে হিন্দি, দ্বিতীয় হচ্ছে বাংলা। হিন্দি এবং বাংলা, হিন্দি আর এই বাংলা, এই দুটোর মধ্যে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ তোমাকে লিখতে বা পড়তে জানতে হবে। যদি হিন্দির তেও তোমরা আবেদন করতে পারো, অর্থাৎ হিন্দি লিখতে পড়তে তোমরা জানো, অথবা তোমরা বাংলা লিখতে পড়তে জানো, ও সেক্ষেত্রেও হবে। যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য কিন্তু জানতে
পড়তে বা লিখতে অবশ্যই হবে। এরপরে দ্বিতীয় দু নম্বর যে এলিজিবল ক্রাইটেরিয়া সেটা হচ্ছে কম্পিউটার নলেজ, অর্থাৎ তোমার কম্পিউটারের নলেজ থাকা দরকার। তোমরা অনেকেই বলবে এক্ষেত্রে কি কম্পিউটারের কোনো সার্টিফিকেট আমাদের আপলোড করতে হবে, সার্টিফিকেট দেখাতে হবে? একেবারেই না। কম্পিউটারের নলেজ আছে মানে এখানে কোনো প্রকার সার্টিফিকেটের কথা বলা হয়নি, শুধুমাত্র কম্পিউটার তোমরা জানো কি না সেই বিষয়ে শুধুমাত্র বলা হয়েছে, কম্পিউটার তোমরা শুধুমাত্র এটাই বলা হয়েছে কম্পিউটার তোমাদের জানতে হবে। এক্ষেত্রে এখন যদি না জানো পরবর্তীকালে শিখে নেবে, কোনো অসুবিধা নেই। কম্পিউটারের সার্টিফিকেট যেহেতু চাইনি, বেসিক টাইপিং করতে বা বেসিক তোমরা নলেজ আছে সেটুকুই শুধুমাত্র চেক করা হবে। আর যদি না জানো তো এখনও শিখে নিতে পারো, কোনো রকম অসুবিধা নেই, আবেদন করতেই পারো। এরপরে এ যেটা পরবর্তীতে বিষয় আছে সাইক্লিং, সাইক্লিং কিন্তু তোমাকে জানতে হবে, সাইকেল চালাতে জানতে হবে। জানি বেশিরভাগ ছেলেমেয়েরাই সাইকেল চালাতে জানে, যারা জানো না তাদের ক্ষেত্রে কিন্তু এই পোস্টটি নয়। যারা সাইকেল চালাতে জানো তারা কিন্তু আবেদন করতে পারবে, কারণ সাইকেল চালানো কিন্তু এখানে ইম্পর্টেন্ট রয়েছে। তো এই 10 পাসের সাথে এই যে তিনটে বিষয় বললাম, এই তিনটে যোগ্যতা যদি তোমার থেকে থাকে তাহলে কিন্তু তোমরা জিডিএসের চাকরি পেতে পারো। এবার কথা হচ্ছে তোমাদের ফি কত লাগবে। আবেদন করতে গেলে তোমাদের 100 টাকা ফি দিতে হবে। তোমরা যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছো এবং যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছো তাদের 100 টাকা দিতে হবে। এখানে মজার ব্যাপার এটাই, তোমরা যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছো তাদের কোনো রকম টাকা দিতে হবে না, তোমরা অনায়াসে আবেদন করতে পারো, কোনো প্রকার তোমাদের টাকা কিন্তু লাগবে না। এবার কথা হচ্ছে সিলেকশান প্রসেস কী রয়েছে। তো এখানে তোমাদের প্রত্যেককে বলে রাখি, সিলেকশান প্রসেসের কথা আমি আগেই বলেছি যে তোমাদের কোনো প্রকার এক্সাম দিতে হবে না, নো এক্সাম, কোনো প্রকার তোমাদের এক্সাম কিন্তু দিতে হচ্ছে না। যেরকমভাবে আমরা দেখি বিভিন্ন চাকরির ক্ষেত্রে পরীক্ষা দিতে হয়, আর পরীক্ষার সাথে ফিজিক্যাল মেজারমেন্ট বা ফিজিক্যাল টেস্ট দিতে হয়, মেডিকেল টেস্ট দিতে হয়, এখানে না তোমাকে এক্সাম দিতে হচ্ছে, না তোমাকে ফিজিক্যাল টেস্ট দিতে হচ্ছে, না তোমাকে মেডিকেল দিতে হচ্ছে, এখানে কোনো প্রকার টেস্ট তোমাকে দিতে হবে না, কোনো প্রকার পরীক্ষা তোমাকে দিতে হবে না। তাহলে সিলেকশান প্রসিডিওর কীভাবে হবে? দেখো সিলেকশান হবে কিন্তু তোমাদের মেরিট লিস্ট বেস অন 10, অর্থাৎ মেরিট লিস্ট বেরাবে তোমাদের ক্লাস 10-এ তোমরা যে পাস করেছিলে তার যে মার্কস রয়েছে তার মার্কসের নিরিখে কিন্তু তোমাদের সিলেকশান হবে। অর্থাৎ ক্লাস 10 পাস করেছো, তোমাদের যে পার্সেন্টেজ এসছে সেই পার্সেন্টেজ অনুযায়ী কিন্তু এখানে সিলেকশান হতে চলেছে। কাজেই তোমাদের 10 পাসের যে মার্কস রয়েছে সেই মার্কসের অ্যাকর্ডিং তোমাদের কিন্তু মেরিট লিস্ট বেরোবে, সেই মেরিট লিস্ট অনুযায়ী কিন্তু তোমাদের সিলেকশান হবে। এবং মেরিট লিস্ট বেরানোর পরে সেই মেরিট লিস্ট দেখে তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে। তুমি যে জোনের হয়ে আবেদন করছো ও অ্যাকচুয়ালি কীভাবে তোমাদের জোন সিলেক্ট হবে, কোথায় চাকরি হবে সেটা বলছি। তার আগে বলে রাখি যে এই যে মেরিট লিস্ট তোমাদের আসলো, তোমরা যে নাম্বার পেয়েছো তার অনুযায়ী তোমার মেরিট লিস্টে নাম আসলো, তোমাকে কিন্তু ডিভি করতে হবে, অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। অর্থাৎ তুমি যে তথ্যগুলো দিয়েছো, তুমি যে মাধ্যমিক পাস করেছো, তুমি যে এত নম্বর পেয়েছো যেটা তুমি সঠিক দিয়েছো কি না, সেই সমস্ত তথ্য কিন্তু তোমাদের অফলাইনে চেক করা হবে, অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। মানে মেরিট বেসে তোমাদের নাম উঠবে লিস্টে, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে সরাসরি কিন্তু তোমরা চাকরি পেয়ে যাবে। তোমাদের জন্মের সার্টিফিকেট রয়েছে, আধার কার্ড, প্যান কার্ড, অ্যাড্রেস ভেরিফিকেশন, তোমার নামে কোনো পুলিশ কেস আছে কি না তার ইনকোয়ারি, এই সমস্ত জিনিস তোমাদের ভেরিফাই করা হবে। সাথে তোমার মার্কশিট, অরিজিনাল ডকুমেন্টেশন, ওগুলো সমস্ত কিছু জাস্ট চেক করবে। এটাই হলো ডকুমেন্টের ভেরিফিকেশন। এরকম সিম্পলভাবে কিন্তু তোমরা গ্রামীণ ডাক সেবা পদে অ্যাকচুয়ালি চাকরি করতে পারো। তো এরপরে বলে রাখি জব প্রোফাইল কী রয়েছে। তোমরা এই ডকুমেন্ট ভেরিফিকেশন, মেরিট লিস্টে নাম আসার পর, ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট করার পর যখন তোমরা চাকরিতে যোগদান করবে তোমাদের কী কী করতে হবে। তো এখানে জব প্রোফাইলের কথা যদি বলি, দেখো জব প্রোফাইল মূলত এখানে গ্রামীণ ডাক সেবা এই জিডিএসএ কিন্তু টোটাল তিন ধরনের পদ হয়ে থাকে। প্রথম পদ হচ্ছে বিপিএম, অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট ম্যানেজার। তারপরে হচ্ছে এবিপিএম, অর্থাৎ হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট ম্যানেজার। এবং তারপরে হচ্ছে ডিএস, অর্থাৎ ডাক সেবক। এক্ষেত্রে এই যে তিন ধরনের পদ আছে, এই তিন ধরনের পদের কিন্তু আলাদা আলাদা কাজ রয়েছে। কী কী কাজ রয়েছে বলে রাখি, প্রথম হচ্ছে ডিবিপিএম, অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টারের কথা যদি বলি, সেক্ষেত্রে কিন্তু ট্রানজ্যাকশন অফলাইন অনলাইন, অর্থাৎ তোমরা সকলেই জানো ইন্ডিয়ান
পোস্ট পেমেন্ট ব্যাংকের এর যে লেনদেন হয় সেই লেনদেন দেখতে হবে, সমস্ত যে ট্রানজ্যাকশন রয়েছে এ পোস্ট অফিসে সেই ট্রানজ্যাকশন অ্যাকচুয়ালি সমস্ত কিছু ম্যানেজ করতে হবে। তারপর হচ্ছে রেকর্ড এবং মেনটেনেন্স, রেকর্ড এবং মেনটেনেন্স কিন্তু অফিসিয়ালভাবে সমস্ত কিছুর মেল বলো ও তোমার অন্যান্য সেই অফিসিয়াল যে কাজকর্মগুলো আছে সমস্ত কিছু, এখানে ইন্ডিভিজুয়ালি আমি বললাম না, অনেক লিস্ট আছে কিন্তু অফিসিয়াল পোস্ট অফিসে অফিসিয়াল যে কাজকর্মগুলো হয় সমস্ত কিছু দায়িত্বে কিন্তু থাকে ব্রাঞ্চ পোস্ট মাস্টার পোস্ট অফিসে। সেক্ষেত্রে ব্রাঞ্চ পোস্ট মাস্টারের কাজ হচ্ছে অফিসিয়াল সমস্ত কিছুকে ম্যানেজ করা। এরপরে চলে আসছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার, এখানে কি কাজ করতে হবে, সেল অফ স্টাম্প অ্যান্ড স্টেশনারি সেল করতে হবে, স্ট্যাম্পগুলো যেগুলো হয় সেগুলো সেলের ব্যাপার রয়েছে। তারপরে ডোর স্টেপ ডেলিভারি মেল, মেলগুলো ডোর স্টেপে অ্যাকচুয়ালি দেখতে হবে। তারপরে হচ্ছে এ তোমাদের এখানে গভর্নমেন্ট যে স্কিমগুলো রয়েছে, সরকারি যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো কিন্তু প্রচার আর বা সম্প্রচার কিন্তু করতে হতে পারে। অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টার যে কাজগুলো করবে সেই সমস্ত কাজকে অ্যাসিস্ট করবে অ্যাসিস্ট্যান্ট পোস্ট মাস্টার। এক্ষেত্রে সবাইকে বলে রাখি যে ব্রাঞ্চ পোস্ট মাস্টার কিন্তু একটা পোস্ট অফিসে একজনই থাকে, কিন্তু অ্যাসিস্ট্যান্ট পোস্ট মাস্টার দুজন কিংবা তিনজনও থাকতে পারে, সেটা ডিপেন্ড করছে তোমাদের পোস্ট অফিসের ওপর, এ পোস্ট অফিসটা কতটা এরিয়ার ওপর সমস্ত কিছু ডিপেন্ড করছে। তো এখানে ব্রাঞ্চ পোস্ট মাস্টার আর অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টারের কাজ তো বোঝা গেল। এরপর ডাক সেবকের কাজ যদি বলি, সিমিলারলি প্রায় কাজ থেকে থাকে, যেখানে এ তোমাদের সেল স্টাম্প, তারপরে মেল ব্যাগস যে তোমাদের হ্যান্ডেল করতে হবে মেল ব্যাগস, তারপরে রিসিভ করতে হবে ডিসপ্যাচ করতে হবে, যে বক্সগুলো আছে সেগুলো খোলার কাজ অনেক সময় থেকে থাকে, সেই সমস্ত কিছু দেখাশোনা করতে হবে ডাক সেবকের। এবং মেল যেগুলো রয়েছে সেই মেলের বিষয়গুলো সমস্ত কিছু ডিসপ্যাচ রিসিভিং সমস্ত কিছু অ্যাকচুয়ালি ফিজিক্যাল যে কাজগুলো হয়ে থাকে সেই সমস্ত কাজের দায়িত্ব কিন্তু ডাক সেবকের হয়ে থাকে। এছাড়া তোমার রেল মেল সার্ভিসের ক্ষেত্রেও কিন্তু রীতিমতো ডাক সেবক অ্যাকচুয়ালি কাজ করে, এর রেলওয়ের সাথে মেল যে সার্ভিসগুলো হয়ে থাকে সেই সার্ভিসের ক্ষেত্রে। তো আরও বিভিন্ন কাজ অবশ্যই রয়েছে, যে কাজগুলো মেন তোমাদের করতে হবে সেই সমস্ত কাজগুলো রীতিমতো এখানে আলোচনা করলাম। এরপরে চলে আসি ডিউটি আওয়ারের কথা, ডিউটি আওয়ার কী থাকবে। দেখো এখানে তোমাদের প্রত্যেকেই বলে রাখি যে এখানে কিন্তু ডিউটি আওয়ারটা খুবই কম, অনেকেই মনে করে হয়তো চার ঘন্টা ডিউটি, ঠিক আছে এ ফোর আওয়ার্স তোমাকে ডিউটি করতে হবে, অ্যাকচুয়ালি এটা সঠিক কিন্তু সম্পূর্ণ সঠিক নয়। হ্যাঁ অবশ্যই চার ঘন্টা চাইলে তুমি ডিউটি করতে পারো, কিন্তু এই যে তোমার হচ্ছে ইন্ডিয়ান পোস্ট অফিস রিক্রুটমেন্টের যে পোস্টটা আছে সেই পোস্টের জন্য কিন্তু আরও একটা বিষয় এখানে উল্লেখ করা আছে, TRCA টাইম রিলেটেড কন্টিনিউটি অ্যালোয়েন্স, এর ওপর কিন্তু নির্ভর করে। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো সম্পূর্ণ নির্ভর করছে তুমি ক ঘন্টা কাজ করছো, তুমি যত ঘন্টা কাজ করবে সেই কাজের ওপর কিন্তু তোমার স্যালারিও ইনক্রিজ হতে থাকবে। মিনিমাম যে জব ওয়ার্কের টাইমের কথা যদি বলি সেক্ষেত্রে কিন্তু চার ঘন্টা তোমাকে কাজ করতেই হবে, এ মানে বুঝতেই পারছো খুব শর্ট টাইমের কাজ। এই চার ঘন্টা সরকারি চাকরি করার সাথে সাথে পাশে তোমরা বিজনেস বা অন্য কোনো স্টাডি বা অন্য কিছুও কিন্তু করতে পারবে, কোনো রকম অসুবিধা হবে না, কারণ চার ঘন্টা তোমাদের মিনিমাম ডিউটি হতে পারে। এবং এখানে তোমাদের বলে রাখি স্যালারির কথা, সেই স্যালারি যেটা বললাম আগের থেকেই যে TRCA এর ওপর নির্ভর করে, টাইম রিলেটেড কন্টিনিউটি অ্যালাওয়েন্সের ওপর নির্ভর করে যে তুমি কত ঘন্টা কাজ করছো তার ওপর কিন্তু তোমাকে অ্যাকচুয়ালি পে করা হয়। তো এক্ষেত্রে বলে রাখি যে TRCA চার ঘন্টা হতে পারে কিংবা পাঁচ ঘন্টা হতে পারে, তুমি যদি চার ঘন্টা করো তোমার স্যালারি আলাদা, তুমি যদি পাঁচ ঘন্টা করো তাহলে তোমার স্যালারি আলাদা পোস্টের অ্যাকর্ডিং। প্রথমে হচ্ছে BPM অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টার পদে তুমি যদি চার ঘন্টা ওয়ার্ক করো তাহলে তোমার স্যালারি ইনহ্যান্ড স্যালারি 12,000 আর থেকে শুরু হবে এবং 29,380 টাকা পর্যন্ত কিন্তু তোমার স্যালারি হবে, মানে 12,000 থেকে 29,000 আর 380 টাকার মধ্যে কিন্তু তোমার স্যালারি হবে ব্রাঞ্চ পোস্ট মাস্টার পদে যদি চার ঘন্টা করে প্রত্যেক দিন কাজ করো। আর যদি পাঁচ ঘন্টা করে কাজ করো তাহলে কিন্তু তোমাদের স্যালারি হবে 14,000 থেকে 31,500, 14,000 থেকে 31,500 কিন্তু তোমাদের স্যালারি হবে। আর যদি বলি অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টারের কথা তাহলে কিন্তু তোমাদের 10,000 থেকে 24,070 ওর কিন্তু স্যালারি হবে যদি চার ঘন্টা করে কাজ করো। আর যদি এখানে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার আর ডাক সেবকের কথা বলি, এদের স্যালারি স্ট্রাকচার একই, যদি চার ঘন্টা করে কাজ করো তাহলে 10,000 থেকে 24,470 টাকা স্যালারি হবে, এবং যদি
পাঁচ ঘন্টা করে কাজ করো তাহলে 12,000 থেকে কিন্তু 26,500 টাকা ইতিমধ্যে স্যালারি হবে, এবং তারপরে এক্সট্রা ওয়ার্ক যদি লোড থাকে সেক্ষেত্রে কিন্তু স্যালারি অবশ্যই তোমাদের দেওয়া হবে। এছাড়া এক্সপিরিয়েন্সের সাথে কিন্তু তোমাদের স্যালারিও ইনক্রিজ হবে, এবং ইনহ্যান্ড স্যালারি তোমরা দেখতেই পাচ্ছ 10,000 থেকে 15,000 মধ্যে ইনহ্যান্ড স্যালারি মানে জয়েন করেই তোমরা কিন্তু পাবে। তারপরে সময়ের অ্যাকর্ডিং তোমাদের কিন্তু স্যালারি বাড়তে থাকবে। তো এই হচ্ছে টোটাল তোমাদের এর ইন্ডিয়ান পোস্ট অফিস রিক্রুটমেন্ট 2023-এর কিন্তু সম্পূর্ণ ডিটেলস। এস অর্থাৎ তোমাদের এক্সাম দিতে হচ্ছে না, ডাইরেক্ট তোমাদের যে মার্কস রয়েছে সেই মার্কসের নিরিখে কিন্তু এক্সাম হবে। এক্ষেত্রে অনেকেই মনে করে যে আমি একটু কম নম্বর পেয়েছি, আমি তোমার 60% নাম্বার পেয়েছি, সেক্ষেত্রে কি আমি আবেদন করতে পারি? তো এক্ষেত্রে বলি অবশ্যই তুমি যাই নাম্বার পেয়ে থাকো না কেন, সম্পূর্ণ তোমার অধিকার আছে, তুমি আবেদন করতে পারো। এক্ষেত্রে এ তোমার অ্যাকচুয়ালি মার্কস দেখা হবে, আরও বিভিন্ন বিষয় ইন্টারনালভাবে ওরা দেখে, তার নিরিখে মানে মেনলি তোমাদের মেরিট আসে, তোমার তুমি যে 2-এ 10-এ মার্কস পেয়েছো তার নিরিখে অ্যাকচুয়ালি এ তোমাদের মেরিট আসে, সেই মেরিট দেখে তোমরা যাবে, গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশান করবে, ডকুমেন্ট ভেরিফিকেশান করে ডাইরেক্ট জবে অর্থাৎ সরকারি জবে GDS পদে কিন্তু তোমরা নিযুক্ত হবে এবং সরকারি এমপ্লয় হয়ে যাবে। সমস্ত ডিটেলসটা তোমাদের জানালাম, কাজেই তোমাদের প্রত্যেককে আমি বলবো এখনই আবেদন করো, এই মুহূর্তে কিন্তু আবেদন চলছে। আর এখনও যদি কোনো রকমের ডাউট থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো, আর ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো, আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখো পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।